আওয়ামী একচ্ছত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে দিচ্ছে বলে বিএনপির যে অভিযোগ তা কল্পিত, মন গড়া ও মুখরোচক। এর সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। বিএনপিকে প্রতিদিন সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে, এটি তাদের সেই ধারাবাহিকতারই অংশ। রাষ্ট্র এবং সরকার চলে সুনির্দিষ্ট সাংবিধানিক কাঠামো বিধি বিধানের আওতায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন, কিন্তু মুখে রাষ্ট্র কাঠামো কিংবা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললেও বিএনপি নিজেরাই নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে। তারা নিজেদের ব্যর্থতা, জনবিচ্ছিন্নতা আড়াল করতে, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিনিয়তই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজেরা যদি নির্বাচনে না থাকে তাহলে গণতন্ত্র কীভাবে অর্থবহ হবে? তারা বরং গণতন্ত্রকে দুর্বল করতেই নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। শক্তিশালী রাষ্ট্র কাঠামোর প্রতি তাদের কমিটমেন্ট থাকলে তারা সরকারের বিরুদ্ধাচরণ করতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করত না। তারা জনগণের এবং রাষ্ট্রের সম্পদ হানি করত না। একদিকে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং দেশ বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার অব্যাহত রেখে অন্যদিকে রাষ্ট্র কাঠামোর শক্তিশালীকরণের কথা বলা দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। বিএনপির রাজনীতি কথামালার আড়ালে বৈপরীত্যের প্রদর্শনী মাত্র।